হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পুরোপুরি একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেছি। চলো, কোথায় যাচ্ছি এখন বলবো না, গিয়ে দেখাবো। চলো তো যা, যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমরা কৃষ্টপুর চলে এসেছি। কৃষ্টপুর এখানে বাইক স্ট্যান্ডে বাইক রেখেছি, বাইকটা রেখে তারপর আমরা যাব পুজোর শপিং করতে। তো চলো যাওয়া যাক ভিডিওটি লাস্ট পর্যন্ত। আমরা অটো উঠে গেছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। চারিদিকে প্রচুর প্যান্ডেল হয়েছে, চারিদিকে শুধু পুজো পুজো, একদম মানে এত সুন্দর শুধু প্যান্ডেল, দেখতে তো ভীষণ ভালো লাগছে। তো আমরা পুরো রাস্তাটাই মজা করতে করতেই গেছি। এখানে ঠাকুর দেখতে যাব, ওখানে ঠাকুর দেখতে যাব, আগে থেকে সব প্ল্যান করছিলাম অটোতেই বসে বসে। তো শুধু প্যান্ডেল দেখে আমাদের কি আনন্দ হচ্ছে। শ্রীভূমির গেটটাও আমরা পার করে গেলাম। তো চলো কোথায় যাচ্ছি দেখো। তো দেখতেই পাচ্ছ আমরা বিধাননগর চলে এসেছি, চলো যাওয়া যাক। তারপর দেখতেই পাচ্ছ কলকাতার গৌরীবাড়ির প্যান্ডেলে আমরা চলে এসেছি, কলকাতার সবচেয়ে বড় প্যান্ডেল। তো পুজোর শপিং করতে গেলে যেটা হয় আর কি, সেই জ্যাম, কলকাতা মানেই জ্যাম। আমরা পুরো টানা 30 মিনিট জ্যামে আটকানোর পর তারপর আমাদেরকে ছাড়া হলো। ওয়েট করে করে তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম কলকাতার হরিশা মার্কেট, মানে খান্না। খান্নাতে আমরা চলে এসেছি, চলো কী কী কিনছি দেখো। অটো থেকে নেমেই তো আমরা পুরো অবাক, কারণ প্রচুর ভিড় ছিল। এই ফার্স্ট আমি এত ভিড় দেখলাম, চারিদিকে এত জিনিসপত্র, এত জামা প্যান্ট, এত সুন্দর সুন্দর শাড়ি, মনে হচ্ছিল আমি সব কিনে নিই, এটা নেব ওটা নেব, ডিসাইড করে উঠতে পারছিলাম না যে আমি কী কী কিনবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি কী কী কিনছি। আমরা পুরো মার্কেটটা একবার প্রথমে ঘুরে নিয়েছি, ঘুরেই তারপর বাইরের দিকে এসেছি একটু হাওয়া খাবো বলে, কারণ ভিতরে এত গরম। তো আমরা বাইরের দিকে এসে তারপর আবার চলে গেলাম মার্কেটের ভিতরে, মার্কেটটা পুরো দেখবো বলে, তারপর কিছু কিছু করে জিনিস কিনবো। মার্কেট ঘোরার পর কিছু কেনাকাটার পর আমাদের অবস্থা দেখো, আমরা ঘিরে গেছি, খুবই হালা অবস্থা খারাপ। এবার দীপা কেনাকাটা করছি, বিশাল গরম, বিশাল অতিরিক্ত গরম। আর দীপা এই সুন্দরে বিশাল ভিড়, সেই বিশাল মার্কেট, এত ভিড় যে এখানে ঘোরা পাওয়া যাওয়ার জায়গা নেই। দীপা একদম পুরো ফুল ভর্তি করে নিয়ে বসে আছে, আমিও এই প্রচুর অবস্থা খারাপ, প্রচুর ভিড়, খুবই গরম। এই যে আমাদের ম্যাডাম, আমি তো একদম পুরো মার্কেট ফার্কেট করে এগুলোর হাতে একদম পুরো জিনিসপত্র নিয়ে সেই ম্যাডাম চলো ১০০ টাকা ২০০ টাকা ৫৫০ টাকা।
ভালো হয়েছে খুবই, কামিনাও খুব ভালো, চুপটা তো। মোমো খাওয়ার পর আমরা চলে গেলাম বাইক স্ট্যান্ডে বাইক নিতে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমাদের বাড়ি আসতে রাত 9টা বেজে গেছিল। পরের ভিডিওটি দেখাবো আমি কী কী কিনেছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আজকে আর কোনো কিছু খুলবো না, সবে পৌঁছেছি, খুবই টায়ার্ড, একটু রেস্ট নেব। তো দেখা হচ্ছে পরে।